দীর্ঘদিন পর বেশ মাঠঘাট সরগরম করে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে র‍্যালি প্রদর্শনের মধ্য দিয়ে শক্তি প্রদর্শন করলো রাইমাভেলি বিজেপি মণ্ডল কমিটি। বাম এবং মোথার ঘরে থাবা বসিয়ে বিজেপি দল হাতিয়ে নিল প্রায় 1500 ভোটার। শনিবার বিধানসভা ভিত্তিক শক্তির প্রদর্শন করলো বিজেপি দল। কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে শনিবার 44 নং রাইমাভেলি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গন্ডাছড়া মহকুমা সদরে পা রাখলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। ওই দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক পরিমল দেববর্মা, দলীয় নেতৃত্ব তাপস মজুমদার, পতিরাম ত্রিপুরা সহ অন্যান্যরা। সভায় বিভিন্ন দল ছেড়ে মোট 1504 জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। শ্রী পরিমল দেববর্মা মহোদয়, মঞ্চে রাজ্য কমিটির আমাদের বিজেপির রাজ্য সম্পাদক, যিনি এর আগেও আমাদের এখানে বহুবার এসে কখনো ধর্মের নাম করে কখনো জাতির নাম করে তারা বিজেপির বিরুদ্ধে অন্যকে খেপিয়ে তোলার চেষ্টা করবে, পাবলিককে খেপিয়ে তোলার চেষ্টা করবে। একদিন আগে আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে উনি অন্য দলে চলে গেছেন আর মনে করেছেন যে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে নেবেন। এটা ভারতীয় জনতা পার্টির সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার একজনকে নেবেন। আমরা অপেক্ষা করছিলাম, বিদ্যুৎ বাবু ছটপট করছিলেন যে লোডশেডিং এর দাদা, লোডশেডিং হয়ে পড়ে আছি, তারটা কানেকশন করে দিন, তারটা গতকালকে আমরা কানেকশন করে দিই।